হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গলার অবস্থা খুব খারাপ, এত গলা ব্যথা, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আজকে যাব পিসির বাড়ি, আমার পিসির বাড়ি, সেখানে দাদার বিবাহবার্ষিকী। তো চেষ্টা করব কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ওখানে কি হচ্ছে তোমাদেরকে দেখানোর। পাশে থেকো, আর যারা যারা আমার পরিবারে নতুন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো দেখতে থাকো ব্লগটা। আজকে কোথায় যাবে? পিসিদিদার বাড়ি। কি আছে পিসিদিদার বাড়িতে? আসতে মামা আর মামার বিবাহবার্ষিকী। 8:30 ট্রেন, আমরা তাই 8:30 আগে চলে এসেছি স্টেশনে, কিন্তু আজকে ট্রেন লেট। তো দাঁড়িয়ে আছি একদম স্টেশন পুরো ফাঁকা, যেহেতু বালুঘাটই লাস্ট স্টপেজ, এই টাইমটা বালুঘাটে যাওয়ার অত ভিড় হয় না, সবাই মিলে দাঁড়িয়ে আছি, সেই কারণে ট্রেন এখনও আসেনি। তারপরে ট্রেনে উঠেই মিঠু ঝালমুড়ি খেতে ব্যস্ত। ট্রেনের ঝালমুড়ি কিন্তু আমাদের কাছে একটা আলাদা ইমোশন, তাই না? কার না ভালো লাগে ট্রেনের ঝালমুড়ি খেতে। তো অবশেষে পিসি বাড়ি চলে এসেছি, মাঝখানে আর কোনো ভিডিও করিনি, এসেই দেখো সব গল্পগুজব করতে ব্যস্ত। চলো যাই উপরে, দেখি উপরে কি ব্যবস্থা আছে। তো বেশি না, প্রায় 100 লোক মতো নিমন্ত্রণ আছে, ওই দাদার যেহেতু অ্যানিভার্সারি, তো ছাদের ওপরেই ছোটোখাটো একটা প্যান্ডেল করা হয়েছে, আর ছাদেই রান্নাবাড়ি করা হচ্ছে, যেখানে ফ্রাইড রাইসের সমস্ত কিছু কাটা হচ্ছে, আর এই যে রান্না চলছে এখানটায়, তো সমস্ত কিছু প্রায় হওয়ার মধ্যেই। এই জায়গাটায় সবাইকে বসতে দেবে, সেই কারণে চেয়ার টেবিলগুলো আনা আছে। এই যে মাছ, মাছ এখনও ভাজা হয়নি, মাছের ঝোল হবে। তো ভাই একটা কেক নিয়ে এসেছে দাদা বৌদির জন্য, যে ওরা কেক একটা কেটে নিক, কারণ ওরা ভেবেছিল ওরা কেক কাটবে না। তবু ভাইরা মিলে, দুই ভাই মিলে সেগুলো নিয়ে এসেছে, তো এখন সেই কেক কাটাই চলছে। এই কেকটা বেশ সুন্দর দেখতে, তাই না? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেকটা কত কেমন লাগলো তোমাদের। তো কেকটাকে ভাবে বের করে রেখে দিয়ে দাদা বৌদিকে ডাকতে গেলাম, আর এখানটায় মা আর বড় কাকিমা বসেছিল, তো এখানে ছোটো কাকিমাও ছিল সাথে, তিনজন মিলে এখানে বসেছিল। তারপরে দাদা বৌদিকে ডেকে নিয়ে আসে, কেকটা কাটা হলো। আজকে গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছো যে গলাটা একদম শেষ আজকে। এরপরে খাওয়া দাওয়া হলো, বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। খেয়ে দিয়ে নিয়ে সবাই মিলে এখন গল্প করতে ব্যস্ত, যে দেখো পরিবারে যখন অনেক লোক থাকে না, তখন খাওয়া দাওয়ার পর কিন্তু আড্ডা একটা অনিবার্য বিষয় হয়ে দাঁড়ায়, তাই এখন আড্ডা চলছে। গল্পগুজব শেষে ফেরার পালা, সবাই প্রায় চলে গিয়েছিল, আমরা কয়েকজন ছিলাম। আমরা রাত্রি 9টায় যে হাওড়া এক্সপ্রেস থাকে সেই ট্রেনে যাব, সেই কারণে। তো গল্পগুজব করে একদম 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ি, স্টেশনে এসে টিকিট কেটে নিয়ে একদম উঠে পড়ি ট্রেনে। ট্রেনে সবাই ঝালমুড়ি খেতে ব্যস্ত, শুধু মিঠু না, এখন আমরা সবাই ঝালমুড়ি খেতে ব্যস্ত। তো যেহেতু 8টার সময় চলে এসেছি, তো কী করবো, তাই ঝালমুড়ি কিনেই সবাই খেতে শুরু করেছি। তো এভাবে ট্রেন ছেড়ে দেয় একদম 9টায়, আধ ঘন্টার মধ্যে আমরা গঙ্গারামপুর পৌঁছে যাই। আর এই যে দেখো স্টেশন, একদম পুরো অন্ধকার, আর কী কুয়াশা পড়েছে আজকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং নতুন বন্ধুরা পাশে থেকো।